হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ বাই বাপড়ি। তো আজকে আমি এই লুকটা, এটা আমার ফাইনাল লুক, এই লুকটা আমি ক্রিয়েট করেছি। সো একদমই সিম্পল, একদমই সিম্পল। তো এটা চলো স্টার্ট করা যাক। তো আমি সবার আগে করব আমার আইব্রো দিয়ে স্টার্ট। তো আইব্রোটা আমি আগে করে নেব। আমি আজকে ফ্রিডমের পমেড ইউজ করছি, এটা দিয়ে আমি আজকে আইব্রোটা করব। তো ফার্স্টে আইব্রোটা আমি করে নিচ্ছি। এখন আইব্রো করতে হবে, সবাই জন্য মিডল থেকে স্টার্ট করতে হবে, তারপরে আস্তে আস্তে ওটাকে শেপ ওয়াইজ করতে হবে। আমি খুব হেভি আইব্রো করব না এখানে, কারণ এটা একদমই সিম্পল একটা লুক। তো আমি খুব হেভি একটা আইব্রো সে ব্যাপারটা করব না, একদম লাইটই রাখবো। জাস্ট আমার দেখো খুব লাইটই আছে, একদম হেভি করিনি, জাস্ট ভেতরগুলো ফিল করে আমি ছেড়ে দেবো কমপ্লিট। আমি এটাও করে নেবো সাথে সাথে, করে নিয়েছি। এবার আমি যেটা করবো আমার আইব্রো হাইলাইট, আমি কনসিলার দিয়ে হাইলাইট করে নেবো, এবং আমি সাথে সাথে আমার আইজেও কনসিলারটা ইউজ করে নেব। এটাতে এটা করলে আইব্রোটা, এটা স্কিপ করা যেতেও পারে, বাট এটা করলে আইব্রোটা একটু ভালো করে ফুটে ওঠে। যেহেতু আমি এমন কিছু হেভি করিনি, তো সেই জন্য আমি এটা করলাম, কারণ আইব্রোটা তাহলে একটু ভালো বোঝা যাবে সেই জন্যই। এবার আমি এটা করে আমার চোখে, এটা একটা বিউটি ব্লেন্ডার স্পঞ্জ ছোটো, এটা পিএসসির, তো এটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাতে তোমরা আপনারা হাতও ইউজ করতে পারেন, হাত আঙুলের দ্বারাও করতে পারেন, আঙুলের দ্বারাও খুব ভালো হয় এটা। তো স্পঞ্জটা তো ভালোই, বাট যদি কারো স্পঞ্জ না থাকে সো ফিঙ্গার টিপস দিয়েও আপনারা ইউজ করতে পারেন। এটা ভালো করে আমি মিশিয়ে নেব। এটা করলে আইব্রোটা একটু ফুটে ওঠে, ভালো লাগে দেখতে। কমপ্লিট করা, এবার আমি এটাকে ট্রান্সলুশন পাউডার মেবলিনের ফিটমির, এটা দিয়ে আমি জাস্ট একটু ফিটমি ইউজ করছি, যেন আমার আইব্রোর সময় ফট করে ক্রিজ লাইন পড়ে যেতে পারে, তো সেটা যেন না পড়ে সেই জন্য আমি একটু পাউডার ইউজ করে নিলাম। এবার আমি এই শ্যাডোটা ইউজ করবো, এটা দিয়ে আমি স্টার্টিং করবো। আমি খুব একটা ডার্ক বা হেভি একটা আই মেকআপ করবো না, জাস্ট একদমই সিম্পল একটা আই মেকআপ চাইছি আমি। সো সিম্পল সেইভাবেই আমি এটা স্টার্ট করলাম। তো সব থেকে ওই অরেঞ্জি শেডটা দিয়ে আমি স্টার্ট করেছি। এবার আমি এটা একটা পিএসসির একটা প্যান, তো এটা একটা বার্গেন্ডি, একদম ডার্ক বার্গেন্ডি না, বাট সেরকম টাইপেরই একটা কালার। সেটা আমি আমার জাস্ট আউট অফ কর্নার থেকে ইনার কর্নারে জাস্ট হালকা করে দিচ্ছি। আমি আউটার কর্নারে একটু বেশি রাখার চেষ্টা করবো, কারণ আমি চাইছি আউটার কর্নারে যেন বেশি ডার্কটা হয়। এবার আমি এই পিঙ্ক শেডটা এই দুটো মিক্স করে আমি হালকা করে ইউজ করে নেব। এটাও কিন্তু আউটার কর্নার থেকেই স্টার্ট করতে হবে ইনার কর্নারের দিকে, কারণ আমি চাইছি আউটার কর্নারে। এটাও পিএসসির একটা প্যান, এটা আমি আঙুল দিয়ে ইউজ করবো, ফিঙ্গার টিপসে ইউজ করবো। এটা ফিঙ্গার টিপসে ইউজ করলে এটা ভালো ইউজ হয়, স্পার্কেলটা বেশি বোঝা যায়, আর খুব পিগমেন্টের এটা, দেখো দেখ বুঝে যাচ্ছে। এটা আমি জাস্ট ইনার কর্নার থেকে হাফ আইলিড অবধি আমি আইলিডের ইউজ করে নিচ্ছি। এটা কিন্তু আউটার কর্নারে যাবে না, শুধু ইনার কর্নার থেকে আউটার, সরি লিড অবধি এটাকে আমি জাস্ট আঙুল দিয়ে হালকা করে, এমন কিছু যে এমন কিছু না, হালকা হাতে আমি এটা করে নিচ্ছি। এবার আমি একটা হাইলাইটার দিয়ে, যে কোনো হাইলাইটার দিয়ে আমি জাস্ট আমার ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি, এবং এটা আই শ্যাডোটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সাথে আমি মিশিয়ে দিলাম। এবার আমি যেটা করবো সেটা এই ডার্ক কালারটা দিয়ে আর এটা দিয়ে মিক্স করে আমি শুধু ইনার আউটার কর্নারে দিয়ে আমি জাস্ট সবগুলো যে আই শ্যাডো আছে ওটা জাস্ট আমি মিক্স করে দেবো, যেন কোনো ক্রিজ লাইন না থাকে।
ক্যানভাস আমার আই শ্যাডো কমপ্লিট। এবার আমি কাজল পরবো, NYP এর কাজল এটা। আমি সবসময় এই কাজলটা ইউজ করি, আমার একটা ফেভারিট একটা কাজল, তো এটা আমি ইউজ করছি। আমি কিন্তু আইলাইনার পরবো না আজকে, তো আমি একটু ডার্ক করে আই কাজলটা ইউজ করছি। এবার আমি একটা ব্ল্যাক আই শ্যাডো দিয়েই এই কাজলটার উপর দিয়ে জাস্ট পেন্সিল ব্রাশটা দিয়ে স্মাচ করে নিচ্ছি, যেন এই কাজলটা নষ্ট না হয়ে যায়, স্মাচ প্রুফ হয়ে যায়, স্মাচ না হয় সেই জন্যে হয়ে গেছে। এবার আমি ওই ব্রাশটা দিয়েই আমার জাস্ট একটু হালকা করে আমি করে নিচ্ছি। এবার আমি ইউজ করবো মাস্কারা, এটা মেবলিনের। এটা এটা ওয়াটার প্রুফ না, এটা এমনি ওয়াটার প্রুফটা ইউজ করতে পারেন, কিন্তু ওয়াটার প্রুফ ইউজ করলে একটু প্রবলেম হয় ওঠাতে, সেই জন্য আমি এটা ইউজ করছি। এটা খুবই ভালো, কেউ যদি আইল্যাশ ইউজ না করতে চায় তো এটা খুবই ভালো, এটা ইউজ করতে। আমি এখানে ইউজ করছি ময়েশ্চারাইজার মামাস আর্থের, এটা অয়েল কন্ট্রোল ময়েশ্চারাইজার, অয়েল ফ্রিও, খুব ভালো, যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন তারা ইউজ করতে পারো। এবার আমি ইউজ করবো প্রাইমার জাস্ট 100টা, শুধু আমার টি জোনে নাকের চারপাশে ইউজ করবো, কারণ এই জায়গাটাতে আমার যত প্রবলেম হয় সো এই জায়গাটাতে আমি শুধু ইউজ করবো। ভালো করে মিক্স করে নেবো, মিক্স হয়ে গেছে। এবার আমি কী করবো, এটাকে আমার যেহেতু কিছু ডার্ক স্পট রয়েছে, তো আমি এখানে NYP-র অরেঞ্জ কালারটা ইউজ করবো, বাট একদমই লাইট, কারণ আমি খুব একটা হেভি মেকআপ চাইছি না, তো আমি সেই জন্য একদমই হালকা জাস্ট ইউজ করছি। এটাকে স্কিপ করাও যেতে পারে, এটার উপরে যদি আমি কনসিলার ইউজ করতাম তো এটা একদমই স্কিপ হয়ে যেত, দাগগুলো বোঝাই যেত না, বাট আমি ওটা করলে একটু হেভি লুক হয়ে যাবে বলে আমি এটা করিনি। আমি শুধু প্লেন ফিটমির ফাউন্ডেশন ইউজ করছি, শেড নাম্বার 310 সান বিচ, এটা আমার শেড। আর এর মধ্যে আমি জাস্ট সামান্য 1 ফোঁটার মতন লিকুইড হাইলাইটার ইউজ করছি, যেটা হচ্ছে মিস ক্লেয়ার্স। তো এটা আমি মিক্স করে আমার পুরো মুখে ইউজ করবো, এটাতে একটা ন্যাচারাল গ্লো আসবে, পুরো মুখে একটা গ্লো টাইপের আসে, যেটা খুবই ভালো লাগে, হেলদি স্কিন দেখতে হেলদি মনে হয় এবং খুবই গ্লো হয়। এবার আমি ব্রাশটা দিয়ে পুরোটাকে মিশিয়ে নিচ্ছি, পুরোটা কিন্তু একবারে লাগাইনি, আমার যদি দরকার পড়ে তাহলে আমি ওটা ইউজ করবো, আদারওয়াইজ আমি ছেড়ে দেবো। পুরো মুখে ইউজ, দেখো গ্লোটা কি সুন্দর, একটা পুরো মুখে গ্লোটা আসে। এবার আমি মেকআপ ব্লেন্ডার স্পঞ্জ দিয়ে এটাকে ভালো করে চোখের নিচে মিশিয়ে নেবো, কারণ যেহেতু আমার কাজলটা আমি ঠিক পরেছি তো আমি চাই না ওটাকে বাজে দেখাক, সো আমি ওই জায়গাটা একটু হাইলাইট করে নিচ্ছি। এবার আমি সেম মেবলিনের ট্রান্সলুশন পাউডারটা দিয়েই পুরো মুখে দিয়ে নিচ্ছি। যেহেতু এখন গরমের সময় তো পাউডারটা ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট, তো আমি এটাই দিয়ে নিচ্ছি। এবার আমি যেটা আজকে ইউজ করবো অ্যাজ এ কন্ট্রোল, সেটা হচ্ছে মেবলিনেরই এটা কন্ট্রোল একটা পাওয়া যায়, সো এটা দিয়ে আমি আজকে কন্ট্রোল করবো। আমি আজকে খুব বেশি হেভি কন্ট্রোল করবো না, কারণ আমি চাইছি না খুব একটা শার্প আর একটা হেভি কন্ট্রোল, হেভি মেকআপ লুক একটা দেখা, তো সেই জন্যই আমি করছি না। আমি চাইছিলাম আমার চোখটা একটু হাইলাইট হোক, সেই জন্য আমি আই শ্যাডোটা ইউজ করেছি, আদারওয়াইজ আমি মেকআপে খুব বেশি করবো না, কারণ আমি খুব বেশি চাইছি না মেকআপ, একদম লাইটের মধ্যেই মেকআপটা আমি করবো। সে কন্ট্রোল হয়ে গেছে মোটামুটি,
এবার আমি নোজ কন্ট্রোলটা করে নেব। একটা নোজ কন্ট্রোল অ্যাঙ্গেল ব্রাশ, নোজ কন্ট্রোলের জন্য যেটাতে আমি হালকাই একদমই হালকা নোজ কন্ট্রোল করব। এটা আমি খুব এটাও খুব হেভি করব না, যাদের নাক ছোটো বা চোখা নাক শার্প নোজ তারাতে এটা স্কিপ করলে চলবে। আমি আজকে এই ম্যাকমির এই লিপস্টিকটা দিয়ে আজকে ব্লাশ করব। এই কালারটা একটা পিচি অরেঞ্জ টাইপের কালার যেটা আমি চাইছিলাম, তো এই কালারের আমার তেমন কোনো ব্রাশ নেই বলে আমি লিপস্টিকটা ইউজ করছি, যেটা তোমরাও ইউজ করতে পারো। কোনো কালার যদি না থাকে তখনকে তোমরা অবশ্যই এটা ইউজ করতে পারো, যে কোনো লিপস্টিক যে কালারে তোমাদের দরকার সেটা ইউজ করতে পারো। এটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ডার দিয়ে ভালো করে বিউটি ব্লেন্ডার স্পঞ্জ দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। একটু হাইলাইট করে নেব, এটা পিএসসির হাইলাইটার 02 নাম্বার। পিএসসির প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো, আই শ্যাডো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই তো তোমরা ইউজ করতে পারো। আমার তো এটা খুবই ফেভারিট, এটা দিনের বেলাও ইউজ করা যায়, খুব বেশি হেভি মনে হয় না। এবার আমি যেটা স্কিপ করে গেছিলাম সেটা একটু লাইট শেড দিয়ে আমি জাস্ট এটাকে হাইলাইট করে দিচ্ছি। এখন যেটা করবো আমার লিপস, আমি আজকে একটা নিউট কালার ইউজ করবো, বাট নিউট কালার আমাকে শ্যুট করে না তেমন, বাট তাও আজকে ইচ্ছে করলো করার। যেটা আমি ব্লাশার হিসাবে ইউজ করলাম সেটাই করবো। আমি এখানে একটা ব্রাউন কালারের ব্রাউন মেরুন টাইপের কালারের একটা লিপ লাইনার ইউজ করছি। সেটা ইউজ করব, এই দুটো মিক্স করেই করব, কারণ ওটা খুবই লাইট কালার, তো ওটা শুধু আমাকে একদম ভালো লাগে না, আমার নিউট কালার আমার মুখে একদম ফোটে না, তাও আমি আজকে ইচ্ছে হলো ইউজ করা তো তাই করছি। তো আমি দুটোকে মিক্স করে তারপরে ইউজ করছি। কালারটা একটু কেমন ধরনের লাগছিলো সেই জন্য আমি একদমই হালকা একটু পিঙ্কের সঙ্গে মিক্স করে শুধু প্রত্যেকে হালকা দিয়েছি। তো মোটামুটি কমপ্লিট আমার লুক, কিন্তু আমার এই লিপস্টিকটা একদমই পছন্দ হচ্ছে না কালারটা আমাকে, জানি না তোমাদের কেমন লাগছে বাট আমার একদমই ভালো লাগছে না। লাস্ট ফিনিশিংয়ে মেকআপ স্প্রে, ফিক্সিং স্প্রে, এটা মেকআপ রেভলিউশনের অয়েল কন্ট্রোল। সো আমি রেডি, সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, একদমই সিম্পল একটা মেকআপ দেখিয়েছি। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অবশ্যই করো। এটা তোমরা ডেলিকার ইউজেও ছোটোখাটো পার্টিতেও ইউজ করতে পারো এই মেকআপটা, তো চাইলে ট্রাই করতে পারো, কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্যে, থ্যাংক ইউ।